বাবারা অনেক প্রশ্ন রয়েছে। আমার বাবা একটা প্রশ্ন করেছে হাজির নাজির প্রসঙ্গ, হাজির নাজির প্রসঙ্গটা নিয়ে কথা বললে অনেক অনেক দলিলের প্রয়োজন হবে। আপনারা বলেন তো বাংলাদেশে কোনো সাক্ষী দেখে হয় না না দেখে হয়? বলেন না, কথা কন না কি কাঠগড়া দাঁড়িয়ে কি কয়, অমুক ছেলেটা এই করেছে আমি দেখেছি, এর নাম তো সাক্ষী। আর যে কেউ অমুক ছেলে করেছে আমি শুনেছি, ও তো সাক্ষী না, ও শ্রোতা। কথা বলছেন নাকি? কোরআন শরীফের সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 22 নম্বর পারা 45 নম্বর আয়াত, আমার আল্লাহ বলে বন্ধু আমি আপনাকে উত্তম সাক্ষী হিসেবে দুনিয়াতে প্রেরণ করলাম। এখন আপনারা বলেন তো সাক্ষী দেখে না না দেখে? যে দেখে সে উপস্থিত না অনুপস্থিত? মারহাবা। এ কথা বুঝতে গেলে আরো সহজ হবে। আপনারা জানাজার নামাজে ওই কথাটা বলে দিই, জানাজার নামাজে তখন দোয়া করেন আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা, আয় আল্লাহ ক্ষমা করে দেন আমার জীবতদের, অমাইয়েতে না মৃতদের, অশাহিদিনা উপস্থিতদের। যারা উপস্থিত তাদের শাহিদ বলা হয় না? শাহিদিনা উপস্থিতদেরকে, অগায়েবে না যারা অনুপস্থিত, অনুপস্থিত গায়েব আর উপস্থিত শাহিদ, তাহলে শাহিদ উপস্থিত গায়েব অনুপস্থিত। তাহলে আমার নবী যদি শাহিদ হন, কোরআনে বলা হচ্ছে শাহিদ আমার নবী, আর নামাজের মধ্যে যে আপনি শাহিদ মানে উপস্থিত নিচ্ছেন আর কোরআনের শাহিদকে নবীকে উপস্থিত মানতেছেন না, আপনি তো বড় বাপ্পা। কথা বুঝতেছেন না আপনারা? আপনি তো দোয়ার মধ্যে ঠিক হচ্ছেন যা উপস্থিত যারা শাহিদ তাদের জন্য, যারা অনুপস্থিত গায়েব তাদের জন্য। তাইন্না আরসালনাকা শাহিদা, আয় আমার বন্ধু আমি আপনাকে শাহিদ নবী করে পাঠাচ্ছি, উপস্থিত নবী। আল্লাহ বলেন উপস্থিত আর আপনি করছেন যেন অনুপস্থিত, এটা তো হলো না। এখানে প্রশ্ন হচ্ছে যে মানুষগুলি বগল তলায় শয়তান উপস্থিত থাকে তার কাছে নবী থাকার কথা না? কথা করেন আর জিজ্ঞাসা করেন শয়তান উপস্থিত থাকে কিনা, নিশ্চয়ই বলবে শয়তান সব জায়গায় থাকে। শয়তান সব জায়গায় থাকে, নিকৃষ্ট সৃষ্টি। আর সৃষ্টির শ্রেষ্ঠ আখেরি নবী কোথায় থাকতে পারে আর কোথায় পারে না এ নিয়ে চিন্তা করা, এটা ইবলিস ছাড়া ভালো মানুষের কাম না। কতগুলো নেবেন আপনি? আজরাইল আলাইহিস আছেন, সারা পৃথিবীর এক জায়গার থেকে সারা জগৎ জনকবচ করতে পারেন। তারপরে আপনারা বলেন তো অক্সিজেন কি সৃষ্টি না? আপনার নাকটা বন্ধ করি তো মরবেন না, অক্সিজেন তো উপস্থিত। ও অক্সিজেনের চেয়ে আমার নবী, নবীর চেয়ে তো অক্সিজেনের দাম বেশি নাকি? সৃষ্টির শ্রেষ্ঠ আখেরি নবী। তা অক্সিজেন যদি উপস্থিত থাকে, আপনি যদি কন্যা উপস্থিত না অক্সিজেন, তাহলে আপনি খালি নাকটা ধরবেন। কথা কোনো দেখেন না, অক্সিজেন উপস্থিত তো, না থাকে তাহলে নাকটা ধরি, সমস্যা কি? তাহলে বোঝা যায় অক্সিজেন উপস্থিত। এবং আপনার কাছেই নয়, ওই আমেরিকার সহ সারা পৃথিবীতে যত প্রাণী আছে সবার কাছে অক্সিজেন উপস্থিত। তাই যদি হয় তাহলে অক্সিজেনের হয়তো সৃষ্টি এর চাইতে লক্ষ কোটি গুণে বেশি উৎকৃষ্ট সৃষ্টি হলেন আখেরি নবী। তাহলে তিনি উপস্থিত হলে আপনার এত টেনশন কে ভাই? আপনি নবীর দুশ্মন কেন? এই মিলাদ কিয়াম করতে গেলে কয় যে দরুদ ইব্রাহিম পড়ি, দরুদ ইব্রাহিম শ্রেষ্ঠ দরুদ, দরুদ ইব্রাহিম শ্রেষ্ঠ দরুদ, কি নাসে মুনশি। আচ্ছা দরুদ ইব্রাহিম শ্রেষ্ঠ দরুদ হলো কেমনে? তুমি কি ইব্রাহিমের উম্মত নাকি আখির নবীর উম্মত? যদি আখির নবীর উম্মত হও তাহলে দরুদ ইব্রাহিম তোমার কাছে শ্রেষ্ঠ হয় কি করে? কথা কোনো দেখেন কি বলেন না, আখির নবীর উম্মতের কাছে দরুদ ইব্রাহিম শ্রেষ্ঠ হয় কি করে? ইব্রাহিমের ইব্রাহিম ও আখির নবীর উম্মত। আখির নবী বলেন স্বয়ং মুসা আলাইহিস সালাম ইব্রাহিম সহ গোটা উম্মত, গোটা আপনার বনী ইসরাইলের 70,000 নবীর সর্দার, তিনিও যদি আমার সময় থাকতেন তিনি তার সমস্ত শরীয়ত বাতিল করে আমি আখেরি নবীর কাছে বায়াত হওয়া তার উপর ফরজ হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? সহি মুসলিমের হাদিস, লাউকানা মুসা আলাইহিস সালাম হাইয়ান মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই, মুসা নবী আলাইহিস সালাম আমার সময় থাকলে তার কোনো উপায় ছিল না আমার কাছে বায়াত হওয়া ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আপনি ইব্রাহিমকে প্রাধান্য দিচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও এসেছেন আমার আখেরি নবীর সুসংবাদ দেওয়ার জন্য। বোঝার চেষ্টা করবেন মুসলমান।
আপনি কেতাব চিনেন, কেতাবের মুআল্লিম চিনেন না। ইব্রাহিম কেন নাম হলো, এটাই মূল বিষয়। ইব্রাহিমের কেন আসলো, কেন এই কথাটা হলো, এই কথাটাই বোঝার দরকার। আমি এক জায়গায় জিজ্ঞাসা করেছিলাম মদিনাতে, আমরা ইব্রাহিম পড়ি, মাশাআল্লাহ ভাই আপনি ইব্রাহিমের উম্মত, আমি আখেই নবীর উম্মত। হ্যাঁ, এটা কথা হলো, এটা কথা হলো, একে কেন কথা হলো না। আমি তো দরুদ ইব্রাহিম কই, আমি হচ্ছে দরুদ মোহাম্মদ। আচ্ছা ভাই আপনি ইব্রাহিম বললেন কেন, কয় যে এই এই নবী এই উম্মত এই দরুদের মধ্যে ইব্রাহিমের নাম আছে। আমি কয় নম্বরে আছে দেখেন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, তিন নম্বরে যায় ইব্রাহিমের নাম। আগে দুইবার মোহাম্মদ হলো, ওটা নাই, ওটা স্বাগতই নাই, তিন নম্বর টানিনি এসে নাম বানাইছে মোহাম্মদ ইব্রাহিম। কথা কেন দেখেন না, তার মানে আখি নবীর সাথে কতদিন যে শত্রুতা। মূল বিষয় হলো কোরআন শরীফে যে অর্ডার করা হয়েছে এক কথায় বুঝে নেবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আগে খবর ইন্নাল্লাহ ও মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই দুনিয়াবাসী আমি আল্লাহ নিজে দরুদ পেশ করি, আর আমার উম্মত আমার রহমতের ফেরেশতারা দরুদ পেশ করছেন, কিয়ামত পর্যন্ত করতেই থাকবে। কার উপর, আলা ইব্রাহিম না আলান নবী, আখির নবীর উপর আল্লাহ পেশ করেন, রহমতের ফেরেশতাও পেশ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, সল্লু আলাই ওয়া সাল্লিমু তাসলিমা, হে মুমিন, যারা মুমিন বলে দাবি করো, তারা আমার আখে নবীর মধ্যে রসুই পেশ করো এবং আদবের সাথে সালাম দাও। ইব্রাহিম কই, মানে কথা কোনো দিন, এই কোরআন শরীফে আয়াত ইব্রাহিম কই, এই কোরআন শরীফে আয়াত সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 22 নম্বর পারা 856 মদিনা অবতীর্ণ সূরা, এই আয়াতের পর আর কোনো আয়াত আসেনি, এটাই না শেখ আয়াত, সুবহানাল্লাহ বলবেন না তো। তাহলে ইব্রাহিম কোথায়, এখানে আল্লাহ পেশ করতে ইব্রাহিমের নাম নাই, ফেরেশতা পড়তে ইব্রাহিমের নাম নাই, মুমিনদেরকে অর্ডার করলেন সল্লু আলা ইব্রাহিম নয়, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আখে নবীর পদ দরুদ পেশ করো এবং আদবের সাথে সালাম দাও। সব কিছু নবীকে নিয়ে করা হলো। আমার আল্লাহর বন্ধু বললেন বাইরে যখন দরুদ পড়ে আমার উপর পড়বে, কিন্তু নামাজের ভিতরে যখন দরুদ পড়বে তখন আমার বাবা ইব্রাহিমকে একটু যোগ দিও, ওনাকে যোগ দিচ্ছি, কারণ সবাই আমার উপর পড়বে, আর আমার মুসলমান নামকরণ যে করেছে সেই বাবাকে আমি দরুদে এই সলাতের ভিতরে নামাজের ভিতরে যোগ দিয়ে দিলাম। এই জন্য আমরা সুন্নি মুসলমান, আমার নবীর হুকুম মানার জন্য দরুদে ইব্রাহিম পড়ি, আর আল্লাহর হুকুম মানার জন্য মিলাদ কিয়াম করি। মিলাদের মধ্যে দরুদ পড়া হয় সল্লু আলাই, আর কিয়াম করে সালাম দেওয়া হয় সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ বলেন না জোরে, মাঝখানে কাসিদা পড়া হয়, এটাও সুন্নত। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর হাবিব মিম্বার তৈরি করে দিয়েছিলেন মসজিদ নববীতে, হাসান আল্লাহর নবীর পক্ষে নাত গাও, আল্লাহর পক্ষে হাম গাও, এটা রহমতের সমস্ত সাহাবীরা তার সাথে গাইতে গাইতে থাকতেন। এই কাসিদা পড়া সুন্নতে সাহাবা 100 শহীদের মর্যাদা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কাসিদা পড়া হয়, দরুদ শরীফ পড়া হয়, নবীকে সালাম দেওয়া হয়, সবই আছে কোরআন হাদিসে বাবা, কিন্তু শুধু কোম্পানিত নাই, আপনার কোম্পানিত নাই, কিন্তু কোরআন সুন্নাহ এবং আমার নবীর কোম্পানিতে আছে, আর বাড়াবো না, বাড়ালে বাড়তেই থাকবে।